सरकार लॉकडाउन देवार परे आम्रा यथारीति भावे से लॉकडाउन के आम्रा पालन करे आसछि तार जोन्नो आम्रा अनेक गत बछर अनेक क्षतिग्रस्त होयेछिलाम किन्तु एबार हठात करे आज थेके तीन दिन आगे हठात करे सरकारी सिद्धान्त आसे लॉकडाउनेर आम्रा विशेष करे जारा वस्त्र व्यवसाय संगे जड़ित तादेर आमादेर प्रति बछरे एकटा ईद एकटा पर्व এই ঈদে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য সারা বছর যেভাবে চলুক এই ঈদটা করে আমরা তো এমনি গত বছর থেকে ক্ষতিগ্রস্ত অনেক ধার দিনের ভিতরে আছি অনেক দিনের ভিতরে আছি তো আমাদের জীবন এবং জীবিকা জীবনের জন্যই জীবিকা দরকার যদি জীবিকা না থাকে তাহলে জীবন আমরা বাঁচাবো কীভাবে আর আমাদের আপনাতে 5,000 দোকানের সঙ্গে অন্তত 10,000-15,000 কর্মচারী আছে তারা প্রত্যেকটা পরিবার আছে এই এক একজনের বেতন 10,000-12,000-13,000-14,000 আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান এইভাবে বন্ধ রাখি তা আমরা এই সমস্ত শ্রমিকদের আমাদের দোকানের স্টাফদের দোকান ভাড়া বিদ্যুৎ বিল আমরা কিন্তু কোনো কিছু ছাড় পাইনি আর আমরা কোনো কিছু ছাড় চাচ্ছিও না আমরা শুধু চাচ্ছি আমাদের জীবন বাঁচার তাগিদে আমাদের এই সামনে রমজানকে আমাদের যেহেতু লকডাউন এই লকডাউন কোথাও হচ্ছে না সারা বাংলাদেশে যেখানে উত্তাল ভাঙচুর চলতেছে আন্দোলন চলতেছে মিছিল চলতেছে মিটিং চলছে কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমরা পাবনা বস্ত্র ব্যবসায়ী গতবারেও কোনো আন্দোলন ভূমিকায় যাই নাই এইবারও আমরা ধৈর্যের সহিত আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ী আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই সামনে রমজানকে সামনে রেখে আমাদের সাধারণ ব্যবসায়ীদের আমাদের একটু ব্যবসা করার দয়া করে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই দাবিকে মেনে নেওয়া হোক আমাদের বেঁচে থাকার
সুযোগ তৈরি করার দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।